ম্যাডাম আরেকটু সময় লাগবে, আইতেছি দাঁড়ান। কতগুলো ফল ফ্রিতে ফ্রিতে পেয়ে গেলাম, মোনার আইডিয়াটা জোসি ছিল, কেউ দেখার আগে ফলগুলো সরাই ফেলি। এই যে ম্যাডাম, এত তারা কিসে? এতগুলো ফল নিয়ে যাচ্ছেন, এত তারা উড়ে করলে তো চলবে না। এইগুলো আগে আমার হাতে দিন, তারপরে আপনাকে আমি বলতেছি এগুলো নিয়ে কোথায় যেতে হবে, তাই না? চলেন চলেন। মামা, আমার এক কেজি পেঁপে লাগবে, পেঁপে দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কি হলো মামা, কতক্ষণ যাবো দাঁড়িয়ে আছে? আরো দেরি করবেন নাকি? তাড়াতাড়ি করেন না। ম্যাডাম একটু দাঁড়ান, দিতেছি। আরে হয়ে গেছে, এই যে লো। আচ্ছা ঠিক আছে মামা, এখন তাহলে আমি যাই, বিকালে আপনি বাসা যাবেন, আপনাকে টাকা দিয়ে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা মামা তাহলে যাই। এই যে ম্যাডাম, কই যাচ্ছেন? দাঁড়ান। এই কে আপনি, কি বলতেছেন, কোথায় যাচ্ছেন মানে কি? আমাকে আপনার চিন্তা হবে না, আপনাদের মতো চোরকে আমি খুব ভালো করে চিনছি। এই যে ভাইয়া দেখুন ওরা কি করছে, এই যে গাড়ির উপর একটা কার্টুন ফিট করছে, তারপরে এই কার্টুনে করে আপনার সব ফল মূল এখানে নিয়ে তারপরে দুইজন মিলে চুরি করছে। দেখেন এই যে, এই যে এই দড়ি দিয়ে গাড়িটা টেনে নিয়ে আসছে, তারপর আপনাকে কথায় ব্যস্ত রেখে সবগুলো ফল মূল এটাতে চুরি করে দুইজন মিলে নিয়ে যাচ্ছে। কে আপনি? হ্যাঁ কে আপনি, কোত্থেকে আসছেন? হ্যাঁ কি বলতেছেন এগুলা, আমি চুরি করব? আমি কেন চুরি করব? এই যে শুনুন, এই যে এই পুরো ভ্যান দেখতে পাচ্ছেন না, এই পুরো ভ্যানের ফল কেনার মুরত না আমার আছে, বুঝতে পারছেন? আমার চুরি টুরি করা লাগবে না, চত্ব সব। আরে ম্যাডাম তাহলে চুরি করেন নি, তাহলে আমার এই জিনিসপাতি আপনার এই গাড়ির মধ্যে গেল কেমনে? আই আই কি বলতে চাচ্ছেন, কে বলতে চাচ্ছেন? হ্যাঁ আমি আপনার ফল চুরি করছি, আমি কেন আপনার ফল চুরি করবো? হ্যাঁ দেখুন তো সবকিছু ঠিকঠাক আছে না, আমি কোন সব ফল চুরি করলাম? ঠিক আছে আমি আপনার কথা মানলাম, কিন্তু এই যে, এই যে পেয়ারা, যে পেয়ারা আপনি লইছেন, এই পেয়ারা আমি অত্র এলাকায় আমি ছাড়া কেউ বেঁচে না, তাহলে আপনি পাইলেন কেমনে? এই তোর এই পেয়ারা না, তোর মুখের মধ্যে নিয়ে বন্ধ করে রাখ তোর মুখটা, বুঝতে পারলি? আসছে আমার চোর বলতে। ভাইয়া চোর কখনো চুরি করে স্বীকার করে না, উনিও সেটা স্বীকার করবে না আমি খুব ভালো করে জানি, এই জন্য আমি সব কিছু ভিডিও করে রাখছি, কেমনে যে চুরি করতেছিলেন সব ভিডিও আমার কাছে আছে। আরে বাবা দাঁড়ায় রইছি, তাড়াতাড়ি আয় দূর। ও মাই গড, সব ফল মূল চুরি করে নিয়ে যাচ্ছে। এই রাখ রাখ, তোর এসব ভিডিও না আমার দেখতে হবে না, বুঝতে পারলি? এসব ভিডিওর খবর খুব ভালো করে জানি, উল্টো পাল্টা ভিডিও করবি আর আমাকে ফাঁসানোর ধান্দা না, আমাকে ব্ল্যাকমেল করবি? এই ব্ল্যাকমেল করে কি পাস? সত্যি করে বলতেছি এখান থেকে চুপচাপ ভাগ, নইলে কিন্তু পুলিশ ডেকে এমন মার মারবো না, তখন বুঝবি শালা ব্ল্যাকমেল করা কেমন সাজে, উল্টো আমি তোরে ব্ল্যাকমেল করবো যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস। আচ্ছা ব্ল্যাকমেলের কথা বলতেছেন, এই যে ম্যাডাম ব্ল্যাকমেল সেই সব ভিডিও দিয়ে করা যায় যেগুলো ভিডিও অশ্লীল হয়, আমি কোনো অশ্লীল ভিডিও করিনি, আপনারা যে কার্যক্রম চালাইছেন না এখানে চুরি করছেন এটাই আমি ভিডিও করছি, কোনো সমস্যা নাই, পুলিশকে ডাকবেন তো, ডাকেন পুলিশ ডাকেন, আমি নিজে পুলিশকে ভিডিও দেখাবো, পুলিশকে ভিডিও দেখিয়ে বলবো, আপনি এখন বলেন এটা মেকিং করা ভিডিও নাকি আসল ভিডিও, তারপরে পুলিশই সব কিছু বলবে। এই মোনা ওরা আমাকে দেখে ফেলছে, এখন চুপচাপ এখান থেকে মাপ চেয়ে চল ভাগি, না হলে আমাদেরকে পুলিশে ধরে দিবে। ভাইয়া মানে হয়েছে কি, আপনি যেটা বললেন না যে ভিডিও করেছেন, এক্স্যাক্টলি ঠিকই ছিল, আপনি ভিডিওতে যা দেখেছেন সবই এখানে হয়েছে, কিন্তু একটু ভুল হয়েছে আপনার, সেটা কি জানেন? সেটা হলো আমি এই যে এই ভাইয়ার থেকে না সবসময় ফল কিনি, আমার হাজবেন্ড অবশ্য বলেছিল যে ও স্বভাব ভালো না, ওর কাছ থেকে ফল টল কিনতে না, তবু আমার ভাইকে ভালো লাগে তাই ফল টল কিনি, আর ভাইয়ের সাথে আমি জাস্ট একটু প্ল্যান করলাম, কেন জানেন? কারণ এই যে আজকে যেভাবে আমি চুরি করলাম এরকম তো অন্য কেউ এসে করতে পারে তাই না, যাতে করে ভাইয়ে এরকম প্রতারণার হাত থেকে বাঁচতে পারে তাই আমি ছোট্ট নাটক করলাম। ও হ্যালো ম্যাডাম, এসব প্র্যাঙ্ক ম্র্যাঙ্ক না করতে আসেন না, আমি খুব ভালো করে জানি যে আপনি নাটক করতেছেন, কোনো সমস্যা নাই, আপনার নাটক ধরার জন্য পুলিশ আছে, আমি পুলিশে কল করি, পুলিশ আসুক তারপরে দেখা যাবে আপনি কতটা প্র্যাঙ্ক করছেন। না 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 ভাইয়া, পুলিশকে কেন দিবেন ভাইয়া? ভাইয়া দেখেন না, আমি তো বললাম যে আমি আপনার সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করছিলাম আর কিছুই না, এটা সিরিয়াস কিছুই না, আপনি প্লিজ একটু বলেন না, পুলিশে যেন না দেয়, পুলিশ যেন না ডাকে। কেন কেন এমন কম কেন,
স্যার ওনাদেরকে ক্ষমা করবেন না, ওনারা ধরা পড়ছে আর এখন ক্ষমা চাইতেছে। আপনারা খারাপ মানুষ, আমগো মতো গরিব মানুষের বেটা লাত্তি মারেন, আমাকে রুটি রুটি চুরি করতেছেন, ধরা পড়ে এখন ক্ষমা চাইতেছেন না? আপনার কোনো ক্ষমা নাই স্যার, ওনাদেরকে পুলিশে দিবেন, ওনাদেরকে পুলিশে দিলে পারে ওনাদের আজকে উচিত শিক্ষা হবে। ভাইয়া ভাইয়া প্লিজ, আমি বলতেছি তো এই কাজ আর কখনো করবো না, আর আমি স্বীকার করতেছি ভাইয়া, আমরা এরকম দুজন মিলে আমরা এই কাজগুলো করি, বিভিন্ন দোকানে গিয়ে আমরা ফল সবজি এসব চুরি করে বেড়াই। প্লিজ ভাইয়া আমাকে পুলিশে দেবেন না, আজকের মতো ক্ষমা করে দেন ভাইয়া, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। প্লিজ প্লিজ আপনি তাকে কোনো বিচার দিবেন না, আপনি আমাকে মাফ করে দেন ভাইয়া, আমরা আমাদের এই কাজের জন্য অনুতপ্ত ভাইয়া, এই ভুল আর কখনোই হবে না ভাইয়া, প্লিজ এবারের মতন আমাদেরকে মাফ করে দেন ভাইয়া, আর কখনোই হবে না এই ভুল। স্যার ম্যাডাম দুটো যখন এত করে কইতেছে ওনাদেরকে মাফ করে দেন, আমার মনে হয় আজকে ওনারা উচিত শিক্ষা পায় গেছে, আজকের পর থেকে এরকম কাজ কোনোদিন আর করবে না। দেখছেন, এটাকে বলে মনুষ্যত্ব, শিখুন তাদের কাছ থেকে কিছু। আপনারা তো শুধু শিক্ষাগত দিক থেকে শিক্ষিত হয়েছেন, ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই, লজ্জা বোধ নাই। শুনেন, এতটুকু লজ্জাবোধ যদি ভিতরে থেকে থাকে নেক্সট টাইম আর এইসব কাজ করবেন না। যান, এই যে দাঁড়ান, ওটা নিয়ে কোথায় যাচ্ছেন রেখে যান। ধন্যবাদ স্যার আপনাকে।